বরগুনায় নদীতে মাছ ধরার স্থান বেচাকেনা করছে অসাধু জেলে আড়তদার ও স্থানীয় প্রভাবশালীরা। নদীর জায়গা দখলের পর জেলেদের কাছে বিক্রি করা হয় 2 থেকে 7 লাখ টাকায়। এ নিয়ে মামলা ও হামলার ঘটনাও ঘটছে। বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলি ইউনিয়ন, পায়রা নদীর তীর ঘেঁষে ছনবুনিয়া গ্রাম। এখানকার বেশিরভাগ মানুষই মৎস্যজীবী, তবে জেলের সংখ্যা বেড়ে যাওয়ায় মাছ শিকারের স্থান নিয়ে শুরু হয়েছে প্রতিযোগিতা। এ সুযোগ নিয়েছেন প্রভাবশালী আড়তদার, নদীর তীরের জমির মালিক ও কিছু অসাধু জেলে। নদীতে খুঁটি পুঁতে সীমানা দিয়ে দখল করে রাখা হয়েছে মাছ ধরার স্থান, পরে তা জেলেদের কাছে বিক্রি করা হচ্ছে 2 থেকে 7 লাখ টাকা। আর এ নিয়ে হামলা মামলায় জড়িয়ে নিঃস্ব অনেকে। প্রায় 3 লাখ টাকার মতো, হাতে আমার ওই 6-7 লাখ টাকার মতো চলে গেছে আর কি। টাকা দিয়ে কিনতে নাইলে তো আমি খাওয়াইতে পারবো না, খাওয়াইলে হলে বাজু ফিরে ফিরে। বলেশ্বর ও বিষখালী নদীতেও চলছে এ কাজ। নদী দখল বা দূষণের শাস্তির বিধান থাকলেও তা মানা হচ্ছে না। এককালীন বেচা কিনা হয় 2 লাখ 3 লাখ 4 লাখ, খাও বুঝছি আর কি, জায়গা বুঝছি আর কি। এক তো 2 বার 3 বার বেচা কিনে নেয়, ধরেন আমার ডে বেশি গেল একজনে, আমি আবার বাইরে না লোকজন গুছাই আবার আমি বেশি কিনে উঠতে যাই। তবে যাদের বিরুদ্ধে এ অভিযোগ, ভিত্তিহীন বলছেন তারা। না না, এগুলা ভুল না, আমার আমার চোখে পড়ে না, দেখিনি আমরা। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগ। রাষ্ট্রের একটা জিনিস এটা, এখানে আসলে বেচাকেনা করার কোনো সুযোগ নেই। এটা আমি অবশ্যই জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা মিটিং মধ্যে স্থাপন করব। মৎস্য ব্যবসা কিংবা তার দখলে নিয়ে অন্য কোনোরূপ মানে নিজের ব্যক্তিগত কাজে লাগানোর কোনো প্রকার সুযোগ নেই। লিখিত মৌখিক যে কোনো রকম অভিযোগ পেলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। ডিবিসি নিউজ ডেস্ক।